দেখেন দেখেন দেখেন, আমাদের চা স্যার বসে আছে, স্যারের কাজ তো হচ্ছে শিক্ষা দেয়া। আচ্ছা স্যার একটু বলবেন দয়া করে, বর্তমান সমাজটা এতটাই খারাপ হয়ে গেছে, বাবা সন্তানকে, মা ছেলেকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে কেন বিশ্বাস করে না? ভাই ভাই বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, ঘটনাটা কি? এটার মূল কারণটা হচ্ছে কি, আমরা জন্মের পর থেকে আমরা কিছু নেগেটিভ জিনিসে অভ্যস্ত হই, এবং তার চেয়ে বড় জিনিস আমরা মিথ্যায় প্র্যাকটিস হই। আমরা ছোটবেলা থেকেই আমরা মিথ্যা দিয়ে বড় হই, তো আমরা যদি মিথ্যাটা ছেড়ে দেই তাহলে আমাদেরকে সব বিশ্বাস করবে। যেমন মনে করেন যে আমি যদি ধরে নেন আমি এখন থেকে যদি মিথ্যা ছেড়ে দিই, আমি মিথ্যা বলবো না, মিথ্যা শুনবো না, মিথ্যা কমিটমেন্ট করবো না, এবং নিজে ঠকবো না, কাউকে ঠকাবো না, এই পাঁচটা গুণ যদি আমার মধ্যে থাকে তাহলে আমাকে সবাই বিশ্বাস করবে। আজকে এই পাঁচটা গুণ আমার মধ্যে অভাবের কারণে আমার স্ত্রী আমাকে, আমার ছেলে আমাকে, আমার মেয়ে আমাকে, আমার মা আমাকে বিশ্বাস করে না। সো আমি সবাইকে বলবো যে এই পাঁচটা গুণ আপনারা ধারণ করেন, মিথ্যা বলবো না, আমার সাথে কমিটমেন্ট করেন, মিথ্যা বলবো না, মিথ্যা শুনবো না, মিথ্যা কমিটমেন্ট করবো না, নিজে ঠকবো না, কাউকে ঠকাবো না। সাবস্ক্রাইব করুন ahptv তে, ahptv সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।